আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রমজান মাসে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রমজানের ডক্টর টিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্যের রমাদানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামিনা জামান কাজী, পুষ্টিবিদ। আমার সাথে আজকে আমরা কথা বলার জন্য এক্সপার্ট একজন আছেন। তার আগে বিষয়টা বলে নিই যে আসলে রমজানে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য রমজানের পুষ্টিকর খাবার আসলে কি। সো রমজানের পুষ্টিকর খাবার বলতে আমরা কি বুঝি বা আসলে কি হওয়া উচিত আমাদের মেনু প্ল্যান, সেটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে জয়েন করেছেন নাইমা রুবি, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে কর্মরত আছেন নিউরোজেন হেলথ কেয়ার লিমিটেড এবং বিটিআরএফ এ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কেমন আছেন? আমিও ভালো আছি। নাইমা, এই যে শুরু হয়ে গেল রোজাটা এবং আমাদের পুরো একটা মাস আসলে আমরা রমজানের এই সময়টা একটা অন্যরকম লাইফ স্টাইলে থাকি, তো সারাদিনে তো আসলে আমরা বেসিক্যালি তিনবার খাবারের সুযোগ পাই, ইফতার, রাতের খাবার, সেহরি। কিভাবে আসলে ব্যালেন্সটা করা যেতে পারে এটা নিয়ে একটু ছোট্ট করে বলতেন। খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে নর্মালি আমরা বাকি 11টা মাস একটা লাইফস্টাইলে চলি, কিন্তু এই একটা মাসে আমাদের খাবারের প্যাটার্নটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এবারের যে রমজান মাস, এখানে আমাদের 12.5 থেকে 13 ঘন্টা হচ্ছে রোজা রাখতে হবে, বাকি যে সময়টা আছে তখন আমাদের পুরো ক্যালোরির যে চাহিদাটা আছে পূরণ করতে হবে। তো সেই জায়গায় আমরা অনেকেই যেটা করে থাকি যে সারাদিন অভুক্ত থেকে ইফতারের সময়টাতে অনেক বেশি খাবার খেয়ে ফেলি বা হচ্ছে আমরা অনেক বেশি আয়োজন করি, যার কারণে অনেকক্ষণ না খেয়ে থাকার পরে হুট করে যখন আমরা অনেকটা খাবার খেয়ে ফেলি আমাদের শরীরে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। তাছাড়া আমাদের দেশে ইফতারে খুব ভাজা পোড়া খাওয়ার একটা অভ্যাস আছে, প্রচলন আছে, সেটা বাসায় হোক বা বাইরে থেকে আনা হোক। এই জায়গাটাকে একটু এমফাসিস দিয়ে আমি প্রত্যেকটা পুষ্টি উপাদান নিয়ে যদি বলতে চাই, আমাদের ইফতারটা এরকমভাবে আমরা শুরু করতে পারি যে অনেকক্ষণ ধরে আমরা না খেয়ে আছি, আমরা যদি দুটো খেজুর দিয়ে শুরু করি ইফতার, খুব ভালো পরিমাণে প্রাকৃতিক সুগার সেখানে আছে, পাশাপাশি হচ্ছে গিয়ে ওখানে আয়রন আছে, জিঙ্ক আছে, খুব ভালো একটা এনার্জি আপনি পাবেন। এরপরে আপনি একটু পানি গ্রহণ করতে পারেন। দেখা যায় অনেক বেশি থার্স্টি হওয়াতে অনেকে একসাথে অনেকটা পানি গ্রহণ করে ফেলেন, যার কারণে ইফতারের পরে সে আর পানিটা তার ইচ্ছে করে না খেতে। এই জায়গায় বলবো যে প্রথমে দুটো খেজুরের পরে অল্প একটু পানি খাওয়ার জন্য যদি আপনার মাল্টিকালার ফ্রুটস রাখেন বা ফ্রুট সালাদ, সেটা অল্প একটু খেয়ে আপনি চলে গেলেন নামাজে, বা যারা হচ্ছে নামাজ পড়ার পর একটু অল্প একটু হেঁটে আসলেন, যার কারণে আমাদের ব্রেনটা বুঝলো যে আমরা এখন খাবার খেতে পারবো এবং কতটুকু আমার পেট ভরা আছে, কতটুকু ভরা আছে, একদমই। তারপরে আমরা খাবারটা গ্রহণ করব, এভাবে কার্বোহাইড্রেটের মধ্যে আমরা একটু চেষ্টা করব যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখার জন্য। যদি আমরা হচ্ছে বেশি সিম্পল সুগার যুক্ত খাবার খেয়ে ফেলি, যেরকম হচ্ছে চিনি দিয়ে অনেক বেশি শরবত খেয়ে ফেলি, তখন দেখা যায় যে এটা আপনার ওজন বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে, এটা করা যাবে না। আর এই মাঝখানে একটু বলি যে যাদের ওজন অনেক বেশি, আমরা চেষ্টা করব যে রমজানের মধ্যে ওজনটা না কমিয়ে যেটা আছে সেটাই যেন ফিক্স রাখতে পারি, কারণ রমজানে অনেক বেশি ওজনটা বেড়ে যায়। এরপরে আসি যে প্রোটিনের জায়গায়, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারি, মাশরুম দিয়ে একটু সর্টে করে অনেকেই রাখেন, সেটা খুব ভালো কাজ করে। তারপরে হচ্ছে মাছ, মাংস, ডিম, যেটা আপনার খাওয়ার, বা আমি আসলে বলতে চাচ্ছি ইফতারেই আমরা যেন মেইন একটা মিল নামাজের পরে গ্রহণ করে ফেলি। পাশাপাশি পানির এই যে খাওয়ার ব্যাপারটা, আমরা অবশ্যই পরিমাণ মতো আমাদের নর্মাল টাইমে যে 2.5 থেকে 3 লিটার পানি গ্রহণ করা, সেটাও আমরা হচ্ছে গ্রহণ করার চেষ্টা করব ইফতার এবং সেহরির মাঝখানের সময়টায়। পাশাপাশি বলি আমরা ভিটামিন এবং মিনারেলসের জন্য কালারফুল সালাদ রাখতে পারি, কালারফুল ফল রাখতে পারি। এরপরে আমরা বেশ লম্বা একটা নামাজে চলে যাই, যেটা হচ্ছে তারাবির নামাজ। এই জায়গায় আমরা হচ্ছে অনেকটা সময় নামাজ পড়ি, তখন এসে আমাদের একটা ক্ষুধা লাগে, এই জায়গায় আমরা একটা হালকা খাবার গ্রহণ করতে পারি। যদি হচ্ছে কারো খুব অরুচি না হয় সেক্ষেত্রে অল্প পরিমাণে ভাত খেতে পারে, একটু মাছ, মাংস বা ডিম সে গ্রহণ করতে পারে, ডাল নিতে পারে। সালাদের কথা বলবো কারণ এটা হচ্ছে খুব অনেকটা সময় রিফ্রেশিং লাগে, একদমই। এরপরে হচ্ছে আমরা ঘুমিয়ে গেলাম আবার সেহরির দিকে, এটা আমাদের খুব খেয়াল করতে হবে যাতে এমন খাবার আমরা খাই অনেকটা সময় আমাদের পেটে থাকে। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা বারবার বলছি, যখন আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট গ্রহণ করব তখন দেখা যাবে যে হুট করে আমার ক্ষুধা পেয়ে যাবে না, সারাদিনে আস্তে আস্তে করে আমাদের শরীরে এই ক্যালোরি বা এনার্জিটা পাওয়া যাবে। এরপরে হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে, যেটা আপনার খাদ্য তালিকায় মাছ থাকতে পারে, মাংস থাকতে পারে, ডিম থাকতে পারে, যেটাতে আপনি রান্না হবে সেটাই, ডালটা গ্রহণ করবেন, সালাদটা গ্রহণ করবেন। অনেকেই হচ্ছে সেহরির শেষের দিকে একদম যখন সময়টা শেষ হয়ে যায়
তখন দুটো খেজুর খায়, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যেটা করতে হবে, যে অনেকেই দেখা যায় ইফতার করার পরে আর কোনো খাবার গ্রহণ করে না, আবার সেই রীতি গিয়ে অনেক বড় একটা খাবার সে খায়, তো সেটা না করে অবশ্যই আমরা তিনটা বেলায় প্রপোর্শনেটলি হচ্ছে খাবারটা গ্রহণ করব। খুবই চমৎকার বলেছেন নাইমা। এর সাথেই রিলেটেড যে প্রশ্নটা মনে আসছে, যেটা অনেকের একটু ভয় থাকে বা হয়ও অনেক সময়, এই যে শরীর তো আসলে সারাদিন হচ্ছে পানি আর পানীয় থেকে দূরে থাকছে, ডিহাইড্রেটেড হওয়া থেকে এই রমজান মাসে কিভাবে প্রতিরোধ পাওয়া যেতে পারে? এটার জায়গায় আসলে যেটা সবার আগে ভুল, যে আমার যখন তৃষ্ণা পেলো, আমরা যখন 2-3 গ্লাস পানি খেয়ে যাব, তখন পরবর্তীতে আমাদের আর পানিটা খেতে ইচ্ছে করে না। কখনোই বলবো না যে আপনি হচ্ছে গিয়ে সুগার দেওয়া কোনো শরবত খান, এরকম আপনি হচ্ছে এমন কিছু শরবত রাখতে পারেন যেটা হচ্ছে ডিরেক্ট ফল দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। সুগার দেওয়া খেলে আমাদের শরীরটা আরও বেশি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। এই জায়গায় কখনোই আমরা হচ্ছে সফট ড্রিঙ্কস অ্যালাউ করব না। পানির পরিমাণটা যেটা বললাম যে আমরা হচ্ছে 8 থেকে 10 গ্লাস বা মানুষ অনুযায়ী আর একটু বেশি হতে পারে, সেটা আমরা ভাগ করে আমরা পানিটা গ্রহণ করব। যদি আমাদের তৃষ্ণা নাও পায়, আমরা প্রয়োজনে অ্যালার্ম দিয়ে রাখবো, আমরা হচ্ছে এই সময়টায় পানি গ্রহণ করতে থাকবো, কারণ না হলে পরবর্তী যে লম্বা একটা দিন আমাদের কিন্তু তখন শরীরটা ডিহাইড্রেটেড হতে শুরু করবে। তারাবিন নামাজের কথা যেটা বলছিলাম, সেই জায়গাটায় আমরা তারাবিন নামাজ শুরু করার আগে পানি খেতে পারি, পানির বোতলটা সাথে নিয়ে যদি আমরা যাই মাঝখানে পানিটা গ্রহণ করতে পারি, আর হচ্ছে গিয়ে আবার শেষে গ্রহণ করতে পারে। মোট কথা হচ্ছে যে পানি গ্রহণ করতে হবে। অনেকেই দেখা যায় যে পানির যে নর্মাল স্বাদ সেটা নিতে পারে না, ওকে আপনি হচ্ছে পানিও গ্রহণ করতে পারেন। এই জায়গায় হচ্ছে যেটা বললাম, ফলের জুস আছে, আপনি স্যুপ গ্রহণ করতে পারেন, অবশ্যই পাতলা ধরনের স্যুপ, অনেক বেশি মশলাদার না। তারপরে হচ্ছে নানা ধরনের আপনি পানীয় ধরনের গ্রহণ করতে পারেন। অনেকে আবার পানীয় বলতে হচ্ছে চা কফি এটা ভেবে থাকেন, চা কফি গ্রহণ করলে তৃষ্ণাটা আরও বেশি বেড়ে যায় কিন্তু। তো এই জায়গাটায় হচ্ছে যারা একেবারেই পারেন না তারা গ্রহণ করবেন অবশ্যই তারাবিন নামাজের আগের সময়টাতে, পরবর্তীতে না। তো এই ওভারঅল সব কিছু মিলিয়ে মানে পানির যে পরিমাণ বা রিকোয়ারমেন্ট, এটা অবশ্যই ফিল আপ করতে হবে, এটার জন্য নিজেকে আসলেই আগে ডিটারমাইন্ড হইতে হবে। ধন্যবাদ আপনাকে নাইমা। লাস্ট যে প্রশ্নটা ছোট করে একটু অ্যান্সার যাচ্ছে, সেটা হচ্ছে যে আসলে এই সময় কনস্টিপেশন বা খাবারে হজম হয় না এরকম একটা টেন্ডেন্সি দেখা যায়, সেক্ষেত্রে কোন কোন খাবারটা রাখলে আসলে ভালো হয়? আসলে হয় কি, রমজান মাসে আমরা নতুন একটা লাইফস্টাইলে চলে যাই, সেই জায়গায় আমাদের স্টোমাকটা নতুনভাবে খাবার প্যাটার্নটা পায়। তো সেই জায়গায় আমরা এমন কোনো খাবার আসলে হুট করে অনেকটা দিয়ে ফেলতে পারি না, যেটার কারণে আসলে স্টোমাকটা আপসেট হয়ে যায়। দুটো ব্যাপার হয় গাট ডিস্টারবেন্সে, এক হচ্ছে কনস্টিপেশন অথবা লুজ মোশন, দুটোই কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমরা যেটা করে থাকি যে অনেক বেশি ভাজাভুজি খেয়ে ফেলি, এই জায়গাটায় তখন কি হয়, কনস্টিপেশনের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয় খুব বেশি। আমরা ট্রান্সফ্যাটটা থেকে কিন্তু দূরে থাকতে বলি, আমরা যদি আমাদের যতটুকু ক্যালোরি চাহিদা সেখান থেকে যদি 2%ও ট্রান্সফ্যাট থেকে আসে, তাহলে কিন্তু 23% আশঙ্কা থাকে হার্ট ডিজিজের। তো এই জায়গাটা খেয়াল করতে হবে, এবং এটা আমাদের এই স্টুল বা বাউল মুভমেন্টটাকে খুব মারাত্মকভাবে ক্ষতি করে। আমরা যতই বলি না কেন যে ফল খান ফল খান, এটা হচ্ছে আসলে নিজের ব্যাপার, পরিবারের অভ্যাসের ব্যাপার। ফলটা খুব ভালো কাজ করবে কারণ এতে ফাইবার আছে, খেজুরের কথা বলছিলাম সেটাতে খুব ভালো পরিমাণে ফাইবার থাকে। শাকসবজি বা সালাদটা খুব সুন্দর করে রাখতে হবে, এটা আমাদের হচ্ছে বাউল মুভমেন্টটাকে খুব সুন্দরভাবে হেল্প করে। আর পাশাপাশি যে জিনিসটা আছে, আমি যদি কনস্টিপেশনটা রোধ করতে চাই, অ্যাসিডিটিটা রোধ করতে চাই, তাহলে পরিমিত পানি অবশ্যই আমাদেরকে দিতে হবে, কারণ যদি আমরা পানিটা না দিই বাউল মুভমেন্ট কখনোই কিন্তু সুন্দরভাবে হবে না। ওভারঅল কনস্টিপেশন রোধ করার জন্য ইফতারে আমরা ইসবগুলের বা তুপমা দানার শরবত আমরা গ্রহণ করতে পারি, এটা অনেকটা হচ্ছে বেশ ভালো কাজ করে। এছাড়া আলু বোখরা বা বহেরা যে মশলাটা আছে, বিচিটা বাদ দিয়ে একটা আলু বোখরা যদি আমরা গ্রহণ করতে পারি ইফতারের সময়টাতে, তখন কনস্টিপেশনের সমস্যাটা অনেকটাই রোধ হয়ে যায়। অনেক ধন্যবাদ নাইমা আপনাকে আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা এই রমজান মাসের পুষ্টিকর খাবার নিয়ে কথা বলছিলাম, আশা করি আপনারা কিছুটা হলেও আইডিয়াটা পেয়ে গেলেন। সুস্থতা শুধুমাত্র খাবারের সাথে ডিপেন্ড করে না, খাদ্যাভ্যাসের সাথেও ডিপেন্ড করে। কতটুকু পানি একসাথে খাবেন, কতটুকু পরিমাণ একসাথে খাবার খাবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু হলেও ওয়ার্কআউট করতে হবে, 3 বেলা প্রপোর্শনেটলি খাবার খেতে হবে। আবারও ফেরত আসবো এই পর্বের অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজান।